চাষের জমির কাছে একটা গোশালা ছিল। সেখানে দুটো বলদ ঘুমোচ্ছিল। সারদা ডানটা নিয়ে গিয়ে তাদেরকে মেরে ঘুম থেকে তোলে। সেই মারের চোটে বলদেরা ব্যথা সহ্য না করতে পেরে চিৎকার করে করে কাঁদতে লাগে। ওঠ ওঠ, সবার জমিতে চাষ হচ্ছে, সবার বলদ মোষ গরু ভালো করে কাজ করছে, আর তোমরা তোমরা কি করছো? শুধু খাচ্ছ আর মল ত্যাগ করছো, আবার ঘুমুচ্ছ, আবার জল খেয়ে আবার মূত্রদান করছো, ছি! এভাবে বলতে বলতে তাদেরকে আরও মারতে শুরু করে। ইতিমধ্যে প্রসাদ সেখানে এসে পড়ে। দেখতে পান সারদা ওই দুটো বুড়ো বলদকে বেধরম মারধর করছে। তাড়াতাড়ি করে এসে উনি সারদার হাত থেকে ছড়িটা কেড়ে নেন আর উত্তেজিত হয়ে বলেন, সারদা, এদেরকে এভাবে কেন মারছো? একে তো এরা নির্জীব প্রাণী, তার ওপরে তাদের বয়স হয়েছে, দেখে কি তোমার একটুও মায়া দয়া হয় না? দয়া ভাবনা এসব আমি কিছুই বুঝতে পারি না, যা বলছি সেটা করো, না হলে মুখ থেকে রক্ত বের করে দেবো। ছি, তুমি একটা মানুষ! এই বলে গোশালার কাছে রাখা একটা সাইকেল নিয়ে তিনি বেরিয়ে পড়েন। পশুদের ডাক্তারের কাছে যেতে হবে। এই ভাবতে ভাবতে প্রসাদ পশুদের ডাক্তারের কাছে যায়। যখন প্রসাদ রাস্তা দিয়ে যাচ্ছিলেনই, অনামিকা একটা ঝুড়ির মধ্যে প্রসাদ, সারদা, রমেশ সবার জন্য দুপুরের খাবার প্যাক করে সেই ঝুড়িটাকে মাথায় তুলে হেঁটে হেঁটে আসছিল। সেই তরুণ প্রসাদ আর অনামিকার রাস্তায় দেখা হয়। কি হয়েছে বাবা, আপনি এত তাড়াহুড়ো করে সাইকেল নিয়ে কোথায় যাচ্ছেন? ওদিকে তোমার রাক্ষসী শাশুড়ি মা ওই অসহায় জানোয়ারদেরকে লাঠি দিয়ে মারছে, তাদের শরীর থেকে রক্ত বইছে, তাই আমি তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে যাচ্ছি। আরে তবে বাবা, পটেল গোশালার কাছে এক্ষুনি আমি ডাক্তারবাবুকে দেখলাম, আপনি তাড়াতাড়ি ওখানেই যান। আচ্ছা বৌমা। এমনটা বলে সাইকেলে চেপে এসে খুব দ্রুত গতিতে সাইকেল চালাতে লাগে। অনামিকা ভীষণভাবে রেগে গিয়ে শাশুড়ি মা যে চাষের জমির কাছে গোশালায় ছিল সেখানে যায়। শাশুড়ি মা সেখানে বুড়ো বলদগুলোকে বকাবকি করছিল। বলদগুলোর পুরো শরীর রক্তে ক্ষতবিক্ষত, তারা খুব কষ্ট পাচ্ছিল। তাদের সেই কষ্ট অনামিকা দেখতে পাচ্ছিল না। সে শাশুড়ি মাকে মনে মনে খুব গালাগালি দেয় আর ভাবতে লাগে, মা, ওরা নিরীহ প্রাণী, তার ওপরে ওদের এত বয়স হয়েছে, আপনি ওদের ওপরে রাক্ষসের মতন এভাবে মারধর করেছেন। দাঁড়ান, আপনাকে আমি শিক্ষা দেব। ওদের যতখানি কষ্ট হয়েছে না, আপনারও ততখানি কষ্ট হবে, তবে বুঝবেন, এবার দেখুন। এরকমটা ভাবতে ভাবতে সে সারদার কাছে আসে। নিজের চোখের জল মুছে সে সারদার কাছে গিয়ে বলে, খুব ভালো কাজ করেছেন মা, ওদেরকে এরকমটাই করা উচিত। তিন বেলা কচি কচি ঘাস খাবে আর কোনো কাজ করবে না। কেন এরকমটা কেন? এদের বেঁচে থাকারই প্রয়োজনটা কি? সেই কথাটাই তো বলছি। অন্যদিকে দেখো, সবাই চাষ করা শুরু করেছে, আমাদের আগেই তারা বীজ লাগিয়ে দিয়েছে, আমরাই দেরি হয়ে গেছি। এদের উপরে বিশ্বাস করলাম আর এরাই আমাকে শিক্ষা দিল। আপনার নামা এদেরকে এত ভালোবাসা দেওয়া উচিত নয়। গত সপ্তাহে আপনি অপেক্ষা করেছিলেন এদের জ্বর হয়েছিল বলে। সেটাই তো আমি ভুল করেছি। এদের মাথা ব্যথা হোক, জ্বর হোক, পেটে ব্যথা হোক, গর্ভবতী হোক, এদেরকে বেঁধে এদেরকে দিয়ে চাষ করানো উচিত। সেটা করলে আর এই অসুবিধাটা হতো না। এদিকে শাশুড়ি বৌমা এভাবে কথা বলাবলি করছিল, ওদিকে প্রসাদ সাইকেল নিয়ে পটেলের চাষের জমিতে যায়। সেখানে ডাক্তার সুধাকর একটি গরুকে গাছের সাথে বেঁধে তাকে ইঞ্জেকশন লাগাচ্ছিলেন। প্রসাদ খুব চিন্তিত হয়ে সব গল্প তাকে খুলে বলে। তারপর ডাক্তারবাবু প্রসাদকে নিজের গাড়িতে বসায় আর তারপর দুজনে বাইকে করে প্রসাদের চাষের জমির দিকে আসে। এদিকে অনামিকা দুটো বলদের পরিস্থিতি দেখে খুব চিন্তিত ছিল। মা, সবাই ওদিকে চাষ শুরু করে দিয়েছে, আমরা অনেক দেরি করেছি, বলুন এবার আমরা কি করি? জানি না বৌমা, কি করব? সবাই তো চাষ করতে শুরু করে দিয়েছে, তোমার কাছে কোনো বুদ্ধি থাকলে বলো। আছে মা, তবে তার জন্য আপনাকে খুব পরিশ্রম করতে হবে। সব সহ্য করতে রাজি আছি। তাই যদি হয় তাহলে আপনাকে বলদ হতে হবে। আমি কি করে বলদ হতে পারি অনামিকা? তোমার কি মাথায় বুদ্ধি নেই? বলদ হওয়ার মানে এই নয় যে আপনাকে সত্যি সত্যি বলদ হতে হবে। আপনি বলদের মতন চলবেন, নিজের কাঁধে হাল রেখে, আমি পেছন থেকে সেটাকে চালাবো। সারদা তার কথায় নিজের মত দিয়ে দেয়। তারপর দেরি না করে তাড়াতাড়ি হালটাকে সারদার কাঁধে বেঁধে দেয় আর অনামিকা হাতে একটা ছড়ি নিয়ে, মা, এবার আপনি বলদ আর আপনার জায়গায় আমি। তাই করো বৌমা। তেমনটা বলে शारदा कांधे हाल निये आगे बाढ़ते लागे और अनामिका हाथे छड़ी निये हाल चालाते लागे। माझे मध्य छड़ी दिए ताके मारेओ और बकेओ। दिने तीन तीन बार सुस्वादु खाबार खाच्चो और खेये खेये ओजन बाड़ाच्चो, कोनो काजई करछो ना। जखन आमी बोलछि चाषेर काज करते तखन तोमार द्वारा हाल चलछे ना, ठीक करे एरकम ना। एभाबे अनामिकार हाथे छड़ी दिए से शारदाके खूब पेटाय। शारदार तो अबाक हो जाए। एसब देखे बुड़ो बलदगुलो हासे। चाष करते बोलेछि बोले सार्कास करछो एखाने, भालो करे चलो। अनामिकार हाथे छड़ी दिए शारदाके से आरेकटा मार लागाय। शारदा तो एबार आश्चर्य, कथा शोना होच्छे ना ना, एबार दाड़ाओ देखाच्छि। एई बोले हाथे छड़ी निये से शारदार सामने आसे। ओ बाबा, तुमि कि भाबछो आमि सत्यिकारेर बलद? आमि तो शुधु बलद सेजेछि। और आपनार जायगाटाते आमि सेजेछि, भालो करे करते होबे तो। एई बोले से निजेर हाथे छड़ी दिए शारदाके बेधरम मारे। बसे बसे खूब चर्बी बेड़ेछे, शुधु आराम करा। खाबे, गोबर देबे और घुमोबे, जल खाबे, मूत्रदान करबे, आबार घुमोबे। खूब होयेछे, ताहले तोमाके सबुज सबुज घास एने आमि केन देबो? एरकम बोलते बोलते अनामिका भाबे एर थेके भालो सुयोग आर से कखनो पाबे ना, ताई जतो तार इच्छे से आजकेई पिटिये नेबे। अनामिका छड़ी दिए एमन मारे जे तार हाथटाई भेंगे जाय। शारदा व्यथार चोटे चित्कार करते लागे। तार पुरो शरीर क्षत विक्षत हये जाय, रक्त बेरोते शुरू हय। আমাকে ক্ষমা করে দাও, তোমরা বুড়ো হয়ে গেছো সে কথা না ভেবেই অনেক মারধর করেছি। আজ বৌমা আমাকে বলদ বানিয়ে নিজে আমার সাজ সেজে আমার চোখ দুটো খুলে দিয়েছে। এবার আমি বুঝেছি তোমাদের কত কষ্ট হয়েছে। সে এরকমটা বলছিলই। ততক্ষণে প্রসাদ ডাক্তারবাবুকে নিয়ে সেখানে হাজির হয়। কি প্রসাদ, তুমি তো বলেছিলে দুটো বলদ, এখানে তো তিনটে বলদ দেখছি। নানা ডাক্তারবাবু, উনি বলদ নন, উনি শাশুড়ি মা। এতক্ষণ খেলা খেলছিলাম শয়তান শাশুড়ি আর দুটো বুড়ো বলদের। তার কথা শুনে প্রসাদ পুরো ব্যাপারটা বুঝে যায়। তারপর ডাক্তারবাবু দুটো বলদকে ইঞ্জেকশন লাগিয়ে দেয়। তারপর শারদারও পরীক্ষা করে তিনি তাকে ইঞ্জেকশন লাগিয়ে দেন। 10 দিন পরে তার সব ব্যথা যন্ত্রণা শেষ হয়ে যায়, সে আবার ভালো হয়ে ওঠে। তখন থেকে সে বলদদের খুব ভালো করে দেখাশোনা করতে লাগে আর কোনো কাজ তাদেরকে দিয়ে আর করায় না। অফিসের জন্য রেডি হয়ে রমেশ হাতে ল্যাপটপ ব্যাগ নিয়ে সিস্টেম রাখা থাকে যে টেবিলে, সেখানে নিজের গাড়ির চাবি খুঁজছিল। কিন্তু সেখানে কোথাও নিজের গাড়ির চাবি সে খুঁজে পায় না। তাই সে খোঁজার জন্য নিজের বিছানার কাছে আসে। সেখানে অনামিকা ঘুমুচ্ছিল। সে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে কিন্তু তা সত্ত্বেও নিজের গাড়ির চাবি খুঁজে পায় না। অনামিকা, অনামিকা ওঠো, ঘড়িতে যে 9টা বাজছে। সে অনামিকাকে নড়ায় তার ঘুম ভাঙাবার জন্য, কিন্তু অনামিকা ঘুমের তালে ছিল। আরে আমি আরও 1 ঘন্টা শুতে যাই, 10টার সময় উঠবো। সে কথা নয় অনামিকা, অফিস বেরোবার আছে আর আমি কোথাও নিজের গাড়ির চাবিটাই খুঁজে পাচ্ছি না। তুমি কোথাও দেখেছো কি? সে এভাবে জিজ্ঞাসা করছিলই। ততক্ষণে তার মা শারদা হরলিক্স নিয়ে তার ঘরে ঢোকে। আহা রমেশ, বৌমাকে গাড়ির চাবির জন্য কেন ওভাবে ঘুম থেকে ওঠাচ্ছিস? আমি আছি তো, চল আমি তোর গাড়ির চাবি খুঁজে দিচ্ছি। মা, তুমি তোমার বৌমাকে কখনো কোনো কাজ করাও না, কখনো একটা শব্দও তাকে বলো না। এত ভালো মানুষ সাজার কি প্রয়োজন আছে বলো তো? অনেক হলো, এই হরলিক্সটা খা, গায়ে একটু জোর হবে। ততক্ষণ আমি তোর গাড়ির চাবিটা খুঁজে দিচ্ছি। इतनी मेहनत क्यों करना माँ, पहले से घर का काम, खाना पकाना सब तुम ही तो करती हो। बौमा नतून नतून घरे एसेছে, যতদিনে অভ্যাস হয় আমি একটু সামাল দিয়ে দিই। বিয়ে হয়ে 5 মাস হয়ে গেছে মা, এখনো এ নতুন বৌমাই আছে। তুই হরলিক্সটা খা। এমনটা বলে শারদা তাকে হরলিক্সটা খেতে দেয়। মায়ের মুখে আর উত্তর না দিয়ে রমেশ চুপচাপ হরলিক্সটা খেতে লাগে। অনামিকা তখনও বিছানায় ঘুমুচ্ছিল। শারদা বিছানার মধ্যেই রমেশের গাড়ির চাবিটা খুঁজতে লাগে। যতক্ষণে রমেশ হরলিক্সটা খাচ্ছিল ততক্ষণে শারদা বিছানার ওপর থেকে বালিশটা সরায়। বালিশটার নিচেই গাড়ির চাবি ছিল। এই নে বাবা গাড়ির চাবি। এই বলে শারদা গাড়ির চাবিটা দেয়। রমেশ তাড়াতাড়ি করে হরলিক্সটা খেয়ে গাড়ির চাবি নিয়ে অফিসের জন্য বেরিয়ে পড়ে। এভাবেই শারদা নিজের বৌমা অনামিকাকে দিয়ে ঘরের কোনো কাজকর্ম করাতো না, খুব ভালোবেসে যত্নে তাকে রাখত। শাশুড়িমার এই ভালোবাসা দেখে অনামিকাও খুব আনন্দিত ছিল। একদিন শাশুড়িমা শারদা তরি তরকারি কাটছিল আর বৌমা তার পাশে দাঁড়িয়ে হাতে একটা গাজর নিয়ে গাজর খাচ্ছিল। ঠিক সেই সময় শারদা যেখানে তরি তরকারি কাটছিল তার ওপরে একটা টিকটিকি এসে পড়ে। টিকটিকি দেখা মাত্রই শারদা খুব ভয় পেয়ে চিৎকার করে ওঠে, ওরে বাবা টিকটিকি! এভাবে সে ভয়ের চোটে ঝাঁপ দিয়ে অনামিকার সোজা কোলে গিয়ে বসে পড়ে। ওরে বাবা টিকটিকি, বৌমা টিকটিকি, আমার যে খুব ভয় লাগে। शाशुड़ी मार ए कांड देखे अनामिका मुचकी हासे। सेई सब्जिर ओपरे पड़ा टिकटिकिटा शारदाके सेखान थेकेई ताकिये ताकिये देखते लागे और तरी तरकारीगुलोके चाटते लागे। सेटा शारदार आर देखे सह्य हय ना, से अनामिकार कोल थेके नेमे सेखान थेके छूटे पालाय। अनामिका हुशहुश करे खूब जोरे आवाज करे और टिकटिकिटाके सेखान थेके भागिये देय। तारपर अनामिकाओ हासते हासते सेखान थेके चले जाय। एक दिन अनामिका सोफाय निजेर बान्धबीदेर साथे बसे हासि ठाट्टा करछिलो। ठीक सेई समय शारदा कोल्ड ड्रिंकेर ग्लास एने सबाइके एक एक करे देय। तखन अनामिका हासि मुखे बोले, ओ मा देखुन टिकटिकी। ता शोना मात्रई शारदा ट्रे फ्रे छुड़े फेले दिए सेखान थेके छुटे गिये डाइनिंग टेबिले चेपे जाय। ता देखे सकलेई हासते लागे। बंधुरा आमार शाशुड़ी मा टिकटिकी थेके खूब भय पाय। एबार देखली तो उनी कत भय पान। एटा शोना मात्रई तार बान्धबीरा शारदाके टिकटिकी शाशुड़ी टिकटिकी शाशुड़ी बोले रागाते लागे। अनामिका निजेर बान्धबीदेरके ना आटकिये तादेर संग दिये सेओ ताके रागाते लागे। टिकटिकी शाशुड़ी टिकटिकी शाशुड़ी एभाबे से तार खिल्ली ओड़ाय। शुने शारदा केंदे फेले। डाइनिंग टेबिल थेके नेमे से सोजा दुखित मन निये निजेर घरे चले जाय। किन्तु मने मने से अनामिकार उपरे भीषण भावे खेपे जाय। परेर दिन 6टा नागाद जखन अनामिका घुमुच्छिलो एक मग जल एने से अनामिकार उपरे सोजा ढेले देय। अनामिका हकचकिये घुम थेके ओठे, देखे शाशुड़ी मा तार उपरे जल ढेलेछेन। अनेक घुम हयेछे बौमा, एबार ओठो। आज थेके बौमा हये घरेर सब दायित्व तोमाकेई निते हबे। रान्ना बाड़ी करते हबे। আর যদি না করো তাহলে কোষে থাপ্পড় খাবে। শারদার এভাবে চিৎকার চেঁচামেচি শুনে অনামিকা হড়বড়িয়ে ঘুম থেকে উঠে পড়ে। তাকে উঠোনে নিয়ে এসে উঠোন পরিষ্কার করায়। তারপর বালতিতে জল নিয়ে এসে তাকে দিয়ে জল ছেটানো করায়। তার সাথে সাথে তাকে দিয়ে আলপনাও বানানো করায়। এভাবে শারদা তার সামনে দাঁড়িয়ে থেকে রান্না বান্না ঘরের কাজকর্ম সব তাকে দিয়ে করায়। একটা মুহূর্তের জন্য সে তাকে বিশ্রাম করতে দেয় না। কিছু না কিছু কাজ তাকে দিয়ে করাতেই থাকে। এভাবে দিন কাটতে লাগে। शारदा खुबी सूक्ष्म और कठोरतार साथे व्यवहार करते लागे। धीरे धीरे अनामिकाओ निजेर जीवन थेके खुबी तेतो बिरक्त हये ओठे। एक दिन जखन से रान्नाघरे रान्ना बान्ना करछिलो ठीक सेई समय एकजन बयस्क मानुष खूब दुखित स्वरे एसे बोले, मा आमार खूब खिदे पेयेछे, एकटू खाबार दिये दाओ, अनेक पुण्य हबे। एभाबे से जोर गलाय बोले। तार डाक अनामिका रान्नाघर थेके शुने फेले। अनामिका निजेर प्लेटेर भात तरकारी सब गिये से बयस्क मानुषटिके दिये देय। सेखानेई बसे पड़े। सेखाने बसे बसे से खाबार खेते लागे। अनामिका घरेर भेतरे गिये जल एने ताके जल खेते देय। बयस्क लोकटी पेट पुरे खाबार खाय, तारपर भालो करे जलो खाय। हठात् करे सेई बयस्क लोकटी छटके जाय। ता देखे अनामिका खूब चिंतित हये पड़े। तारपर से तार माथाय घाड़े हाथ बोलाते लागे। हठात् करे सेई बयस्क लोकटी देवराजाते पाल्टे जाय। अनामिका खूब अबाक हुए ताके देखते लागे। मने मने से खूब आनंदित हय। तारपर देवराज अनामिकाके देखे बोलेन, आमी खूबी आनंदित मा। शापेर कारणे आमी बयस्क मानुष हये गेछिलाम, अनेक बछर पर मुक्ति पेलाम। तोमार स्पर्शे आज आमी एई श्राप थेके मुक्ति पेलाम। तार माने तोमार हाते खूब बड़ो एकटा कालो तिल आछे। एकबार निजेर हातटा आमाय देखाओ मा। तार कथा शुने अनामिका ताके निजेर हातटा देखाय। तार हाते एकटा बड़ो तिल छिलो। देवराज ता देखे खूब खुशी हय। ततक्षणे अनामिका दुखित हये कान्नाकाटी करते लागे। ताके देखे, आमी खूब खुशी हयेछि मा, तुमी एकजन क्षुधार्तके खाबार दियेछो। तुमी मा साक्षात अन्नपूर्णा, किन्तु तोमार मुखे कोनो आनंद नेई केन मा? जे घरे राक्षसीर मतन शाशुड़ी मा आछे, सेई बौमा कि करे आनंदित हय? तोमार शाशुड़ीर कारणे तुमी कष्ट पाচ্ছ, से कथा आमी खूब भालो करे जानि। एमन आशीर्वाद देब जाते शाशुड़ीर मजा उड़बे। तार एई कथा शुने अनामिकार मुखटा जेन उज्जवल हये ओठे। आमार शाशुड़ी टिकटिकी थेके खूब भय पान। एमन आशीर्वाद देन जाते इच्छे करे आमी टिकटिकी होते पारी आर आमी ताके गिये कष्ट पौंछाते पारी। एभाबे से तार काछे बिनती करे। ठीक आछे अनामिका, जखन तोमार इच्छे हबे तुमी टिकटिकी रूप धारण करते पारबे। तार आशीर्वादे अनामिका संगे संग टिकटिकी रूप धारण करे। सोफाय बसा शाशुड़ी मार काछे से जाय। शारदा सेई टिकटिकीटाके देखे, तारपर भये चोटे सेखान थेके छुटे पालाय। ता देखे अनामिका मने मने खूब हासे और ईश्वर के से मन थेके धन्यवाद जानाय।